Ariel. Ariel. কাল সন্ধ্যায় সাগরদের বাড়ি থেকে ওর মা আসবেন। সরি বাবা, আমি তো পারবো না। আমার দীপ্তর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। What do you mean? কাল তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে আর তুমি তুমি একটা সাধারণ ছেলের। বাবা, আমি ওই সাধারণ ছেলেকেই বিয়ে করব। তোমার অসাধারণ ছেলেটাকে নয়। তোমার ওই দীপ্তরকে সাগর 10 বার কিনতে পারে তা জানো? জানি। কিন্তু আমাকে কিনতে পারে না। আর টাকা ছাড়া দীপ্তর কোনো কিছুরই কমতি নেই। শোনো, I want to see that you attend your mother-in-law. Understand? I'm deeply ill, and that is final. এত জরুরি তলব কেন বলো তো? কাল সকালে আমরা বিয়ে করছি কাজী অফিসে। বিয়ে তো আমরা করবই, কিন্তু তার আগে আমার একটা চাকরি তো দরকার। চাকরি না পেলে আমি তোমাকে খাওয়াবো কি? আমাকে খাওয়ানোর সুযোগ তোমার আর হবে না। আগামী পরশু আমার বিয়ে। তুমি চাকরি পেয়ে রোজগার করে কাকে খাওয়াবে দীপ্র? আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। বাবার কথার কোনো নড়চড় হয় না। আমি তার মেয়ে, আমার কথার কোনো নড়চড় হবে না। বিয়ে ঠিক হয়েছে কবে? আগামী পরশু। সো নো ওয়ে, কাল 11টায়। ওকে ওকে, কিন্তু আমি ভাবছি এত ভাবা ভাবি সময় নেই দীপ্র। আমরা বিয়ে করছি এবং কাল তো অনেক হলো। আমার মনে হয় আপনি যার জন্য অপেক্ষা করছেন সে আর আসবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে আবার ফিরে আসবো। সাগর সাহেব আছেন? আমি ওনার কাছে এসেছি, ওনাকে একটু ডেকে দিন। ও, ভেতরে আসুন না, আমার হাতে একদম সময় নেই। আপনি ওনাকে একটু ডেকে দিন। আপনি কাজল, আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, বিয়ের কথা পাকা হয়ে গেছে, কিন্তু আপনি এত রাতে এখানে? এত প্রশ্ন করবেন না, আপনি তো আমাকে বিয়ে করতে চেয়েছেন। আমাকে বিয়ে করতে হলে এখনই আমার সাথে চলুন, কাজী অফিসে গিয়ে আমাকে বিয়ে করবেন। কেন, আপনার সঙ্গে তো আমার বিয়ে ঠিক হয়েই আছে, এভাবে চুরি করে বিয়ে করব কেন? যেখানে সবার সামনে না, ওভাবে বিয়ে হবে না। আমি যেভাবে চাইছি সেভাবে যদি বিয়ে করতে রাজি হন তাহলে হবে, নইলে ঠিক আছে আমি চলি। কাজল,
Just few seconds. আমি আসছি। কাজু চলো। হ্যালো। সে এক কাণ্ড বেয়াই সাহেব, মাঝরাতে দুটিতে বিয়ে করে বাড়ি এসে হাজির। আশ্চর্য, আমি খুব আশ্চর্য হচ্ছি। ও সাগরকে বিয়ে করতে গেছে গত রাত্রে। যাই হোক, আমি খুব খুশি হয়েছি। নিশ্চয়ই আমিও খুব খুশি হয়েছি। এ বিয়ে তো আমরা দিতামই, ওরা নিজেরা করেছে তো কি হয়েছে। আপনি বরং বেয়াই সাহেব একদিন এসে ওদেরকে একটু আশীর্বাদ করে যান, তাহলে ওরা বুঝবে যে আপনি রাগ করেননি। না না না, রাগ করব কেন, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি, ধন্যবাদ। বৌমা, খুব সকালে উঠে দেখছি যে রাতে ঠিক মতো ঘুম হয়নি। সাগরটা এরকম বক বক করে তোমাকে জাগিয়ে রাখ। কিরে, সাগরকে চা দিয়েছিস? হ্যাঁ, সাগর ভাই আপনাকে ডাকছে। ওর সাথে বোধ হয় তোমার ভালো করে আলাপ হয়নি। না, এত তাড়াহুড়োর কি আছে, আস্তে আস্তে হয়ে যাবে। না তাড়া নয়, এ বাড়িতে আমরা কতজন থাকি তা তো তোমাকে জানতে হবে। তুমি হচ্ছে আমার একমাত্র ছেলের বউ, ও হচ্ছে শক্তি, গ্রাম সম্পর্কে আমার এক চাচাতো ভাইয়ের মেয়ে। মা বাবা নেই, এক ভাই আছে। বড় দুরবস্থায় ছিল মেয়েটা, অসহায় মেয়েটাকে আমি আমার কাছে এনে রেখেছি। আমি ওর বিয়ে শাদী দিয়ে দেবো। মা, আমি ভেতরে যাই তাহলে? হ্যাঁ যাও মা, তোমাকে অনেকক্ষণ হলো সাগর ডেকেছে, যা। কুপু, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। হ্যাঁ চল। বউটা আমার ভালোই হয়েছে না রে শক্তি, যাকে বলে ঘর আলো করা বউ। হ্যাঁ খুব সুন্দর। আমায় ডাকছিলে? কি করবো বলো, সকালবেলা ঘুম থেকে উঠে বউয়ের মুখ না দেখলে মন খারাপ হয়ে যায়। কাছে এসে বসো না একটু। কেন, চা তো দিয়ে গেছে, খাওনি দেখছি। রেডি হবে না, অফিসে যাবে তো। আচ্ছা আর কতকাল অফিস করতে হবে বলো তো, বিয়ে করেও রীতিমতো ব্যবসা বাণিজ্য করছি, হানিমুনে যাব না? এই চলো না বাড়ি থেকে ঘুরে আসি। হানিমুনে যাবার কি আছে বলো তো, যত ওল্ড স্টাইল বিয়ে হানিমুন, এই তো বেশ আছি। আসলে ওসব আমার একদম ভালো লাগে না, ভারী বিশ্রী লাগে। বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ দুজন বাইরে বেড়াতে বেরিয়ে গেল, আর তার পরিবারের সবার কি হলো, সবাই বাড়িতে বসে রইল। সবাইকে নিয়ে যদি হানিমুনে যাওয়া যায় তাহলে আমি হানিমুনে যেতে রাজি আছি। এখন ভেবে দেখো আমাকে নিয়ে হানিমুনে যাবে কিনা। তোমাকে আমি ঠিক বুঝতে পারছি না, এইভাবে এত আগ্রহ নিয়ে আমাকে বিয়ে করলে, আমি আমি অনেক প্রত্যাশা করেছি। আমি একটু এরকমই, আমাকে ভুল বুঝে কোনো লাভ হবে না। আমার প্রত্যাশা তো, প্রত্যাশা মানুষকে প্রতারিত করে, আর প্রতারণা মানুষকে শেখায় প্রত্যাশা না করতে। আমি তোমাকে নিয়ে এমন এক জায়গায় যাব, ঠিক তোমার মতো, জিজ্ঞেস করবে না কোথায় নিয়ে যাব। যখন যাব তখন তো দেখবে, এ নিয়ে এত হইচই করার কি আছে। আমি একটু ওদিকটা যাচ্ছি। কোন দিকটায়? এই রান্নাঘরটারে।
ওসব দেখার জন্য এই বাড়িতে অসংখ্য লোক আছে এবং তাদের গাদা গাদা টাকা বেতনও দেয়া হয়। আমার বউকে কাজ করতে হবে না। আমার বউয়ের একমাত্র কাজ হচ্ছে আমার সঙ্গে প্রেম করা। আপনি আশায় খুব খুশি হয়েছি ভাই সাহেব। এসো বৌমা বসো, তোমরা কথা বলো, আমি তোমাদের নাস্তা নিয়ে আসছি। তুমি আমার কথা রেখেছো, এই জন্য আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি বুঝতে পারছি না। তুমি হয়তো জানো না যে তোমার কথা রাখার জন্য আমি বিয়ে করিনি। তুমি হয়তো ভাবছো আমার সুমন্তি হয়েছে। তবে কেন বিয়ে করেছি সেটাও তোমাকে বলা সম্ভব না। সম্ভব না হলে বলো না। তবে তুমি যে আমার সম্মান রক্ষা করেছো এই জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি। সুখে থাকো। সুখে থাকবো, নিশ্চয়ই সুখে থাকবো বাবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভালো ভালো। বসো। তোমরা এভাবে বিয়ে করেছো বলে আমি কিন্তু কিছু মনে করিনি। আসলে এর মধ্যে একটা থ্রিল আছে। কাজল আমার মেয়ে সব কিছুই একটু অন্যরকম ভাবে পেতে পছন্দ করে, তাই হয়তো এভাবে বিয়েটা করেছে। যাই হোক, আমরা একটা ফ্যামিলি রিসেপশন করে। ঠিক আছে, যেমন আপনি বলবেন তাই হবে। না বাবা, আমাদের কোনো রিসেপশন হবে না। সাগর, তোমাদের ওই যে ফার্ম হাউসটার কথা বলেছিলে ওটা কমপ্লিট হয়েছে? সবাইকে নিয়ে যে যেতে চেয়েছিলে কবে যাব? তুমি যেদিন চাইবে যাই, তাহলে মাকে খবর তো দিয়ে আসি। যাওয়ার আগে একবার আমার ওখানে আসবি না? আসলে ও তো খুব ব্যস্ত থাকে, তারপরে চেষ্টা করব। ওকে মাই সান, আসলে ও যেমনটি চায় তেমনটি চলুক। মেয়েটি আমার একটু বেশি জেদি, একরোখা, ছেলেবেলায় মাকে হারিয়েছে, তো তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি। আপনি কিছু ভাববেন না, আমি ওকে নিয়ে যাব, আর কোনো সমস্যা হবে না। গুড। হ্যালো, তা তো একটু না, ঠিক বিরক্ত নয়, একটু অবাক হচ্ছি। এত ঘন ঘন ফোন করলে কাজ করবে কখন? জানো আমাদের হানিমুনে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছি। আগামী সাগর, এই হানিমুন হানিমুন শুনতে আমার ভালো লাগে না। তার চেয়ে বরঞ্চ বলো আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছি। আশ্চর্য আশ্চর্য তোমার আর আমার অনুভবের ভিন্নতা দেখে। হানিমুনে যাবার কথা ভাবলে আমার অনুভূতির স্তরে স্তরে শিহরণ জাগে। পুরোটা সময় শুধু তোমার আর আমার। আর তুমি তুমি শব্দটাই শুনতে চাও না। ঠিক তা নয় সাগর, আসলে আমি কাজের মানুষ পছন্দ করি। যারা কাজের সময় কাজ বাদ দিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত থাকে তারা স্বার্থপর। সবকিছু মিলিয়ে তুমি সেই তো ভালো। জিজ্ঞেস করবে না কখন আসবো? নিশ্চয়ই কখন আসবে। তুমি যখন বলবে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো আমি এসে হাজির হয়ে যাব। তাই নাকি? তাহলে এখনই আমার সামনে এসো তো, দেখি তোমার আলাউদ্দিনের চেরাগের নমুনা। আমি হাজির মহারানী। ও মাই গড, তুমি মোবাইল তোমার জন্য খাবার গরম করে দেই, ব্যবসা বাণিজ্য তো সব মাথায় উঠেছে।
আসতে তো রাত হবে না, নিজেদের বাড়ি গেছে খেয়ে আসবে তো না? তাই তো মনে হয়। বিয়ের পরে এই বাড়িতে আসার পর এই প্রথম বাইরে গেল মেয়েটা। আহা, একটু ঘুরুক, বড় ভালো মেয়েটা, এত বড় লোকের একমাত্র সন্তান, অথচ দেখ কেমন ঘরোয়া, কোথাও যেতে চায় না, বিয়ের পরেও বাইরে গেল না, আমাদের সবাইকে নিয়েই নাকি যাবে বলেছে সাগরকে। আমরা যাব, মানে আমিও? তাই তো বলল, আমরা সবাই গেলে তুই কোথায় থাকবি? আমরা কি তোকে কেউ পর ভাবি? সাগরও তো ভাবে না, এখন দেখছি বৌমাও তাই। ভারী লক্ষ্মী মেয়েটা। আমি যেদিন চলে গিয়েছিলাম সেদিন বা তারপর কেউ কি আমার কাছে এসেছিল? পরের দিন সকালে দীপ্র। দীপ্র? দীপ্র এসেছিল? না, তার এক বন্ধু রোমান ভাই আইছিল, দীপ্র ভাইয়ের হাতে একটা সিডি আনছিল। চিঠিটা এখন কোথায়? দেয় নাই, কইছিল খুব জরুরি আছে, আমার হাতে দেয়ার এই কথা আছে। জরুরি চিঠি? কারো কোনো জরুরি চিঠি আমার দরকার নেই। আপা মনি, দুলা ভাইও খুবই সুন্দর। থামো, যাও তুমি এখান থেকে। আর শোনো, এরপর যদি কেউ আসে তাকে বলবে আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। নিচে গিয়ে বলো আমি আসছি। কারো কোনো জরুরি চিঠি আমার দরকার নেই। জীবন এত জটিল কেন? কেউ আমাকে প্রতারিত করবে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আর আমার তাকে মনে রাখতে হবে, এ দায় কেন আমাকে বইতে হবে? কেন সাগরের ভালোবাসা গ্রহণ করতে আমি পারি না, পারছি না, জানি পারবো না, এ কেমন অনুভব? তুমি ঘুমোনি? আসলে ঘুম আসছিল না। তুমি উঠে এলে কেন?
তুমি জেগে আছো, আমি ঘুমাবো কিভাবে? তোমাকে ছাড়া আমার কোনো সুখ নেই কাজল। তুমি জেগে আছো, আমাকে ডাকলেই পারতে, আমি জেগে থেকে তোমাকে সঙ্গ দিতাম। আমাকে ডাকুনি কেন কাজল? আমি আমি তোমাকে খুব ভালোবাসি কাজল, আমি তোমার আপন হতে চাই, কাছে থাকতে চাই। কেন পারছি না কাজল? আমাকে আমাকে দূরে সরিয়ে রাখছো কেন? তুমি তুমি মিছি মিছি আমাকে নিয়ে ভাবছো, কষ্ট পাচ্ছ। আসলে আমার মনটা আজ ভালো নেই, বাড়িতে গিয়েছিলাম তো। তাই বলো, আমি মনে মনে কত কিছু ভাবছিলাম। একটা অনুরোধ, আমার কাছে কোনো কিছু লুকিও না, সব কিছু আমাকে বলবে, আমরা আমরা দুজনে শেয়ার করব। আচ্ছা তাই হবে, চলো শুতে যাই, কাল আবার তোমার ফার্ম হাউসে যেতে হবে। আমার না, বলো আমাদের, আমাদের দুজনের। ম্যানেজার সাহেব কোথায়? স্যার আসছেন, একটা ফোন আইসে কথা করতেছেন। যাও মালপত্র গাড়িতে উঠো, যাও। স্যার, আসসালামু আলাইকুম স্যার। মা, ইনি আমাদের ম্যানেজার, আমার মা, আমার স্ত্রী। সরি ম্যানেজার সাহেব, কিছু মনে করবেন না, আমার স্ত্রী একটু জেদি। হ্যাঁ, আমি কিছু মনে করিনি স্যার, ধনী পরিবারের এরকমই হয়। কাজল, একটা কথা বলি, ম্যানেজার সাহেবকে দেখে তুমি ওভাবে চলে আসায় ভদ্রলোক খুব কষ্ট পেয়েছেন দেখে মনে হলো। ম্যানেজার সাহেব ভদ্রলোক? ওই ধরনের বাজে ধরনের একটা লোককে চাকরিতে রেখে থেকে, একটা একটা রাবিশ লোফার ধরনের লোক। সে কি লোফার? লোকটাকে দেখে কি মনে হলো সে লোফার? আচ্ছা কাজল, একটা লোককে দেখে কি বোঝা যায় সে লোফার? কাজল, আমার কাজল, সাগর সাহেবের স্ত্রী, আমি কেমন করে তার সামনে দাঁড়াবো জানি না, কিচ্ছু জানি না। কাজল, তুমি কিন্তু ভদ্রলোককে খুব অপমান করছো। ভদ্রলোক? ওই লোকটা ভদ্রলোক? কেন না, তা ওই ভদ্রলোক তোমার এখানে কতদিন যাবত কাজ করছে? বেশি দিন না, এই মাসে জয়েন করেছে। আমাদের বিয়ের পরপরই এই ফার্ম হাউসটা কমপ্লিট হলো, তারপর পেপারে বিজ্ঞাপন দিলাম, লোকটা ইন্টারভিউ দিল, খুব প্রমিসিং মনে হলো, ব্যাস নিয়ে নিলাম। এই তো, তুমি ফ্রেশ হয়ে নাও। আপনি স্যার? আপনি কি চান এখানে? আপনার ম্যানেজারি করার জায়গা কি আমাদের ঘরের চারপাশ? কাজল, কাজল, ম্যানেজার সাহেব মনে হয় কিছু বলতে এসেছেন। স্যার, স্যার আপনার সাথে একটু আলাপ ছিল। হ্যাঁ বলুন। চলুন স্যার। কাজল, আমি আসছি।
তুমি ঘরে যাও, যাও চলো। কি বিশ্বাসঘাতকতা, আমাকে এমন ভাবে অপমান করেছে, আবার এখানে এসে এখন চাকরি নিয়েছে। আমি কি এতই তুচ্ছ? সুখী, তোর ভাবিকে একটু ডাক। এসো বৌমা। কি হয়েছে মা, তোমাকে এমন লাগছে কেন? সাগর কিছু বলেছে? না তো, কিছু হয়নি তো। তোমাকে খুব বিমর্ষ লাগছে। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে, আপনি ভাববেন না, ঠিক হয়ে যাবে। আমি কি একটু বাড়িটা ঘুরে দেখতে পারি? নিশ্চয়ই, এ তো তোমার মা, তোমার বাড়ি, তোমার সব। যাও ঘুরে দেখো। আচ্ছা ফেঞ্চু, কোথায় থাকিস বলতো? সারাদিনে তোর চেহারাই দেখা যায় না। ফুপু আম্মা, এত বড় বাড়ি, এতজন মানুষ, সবাইকে দেখা দেয়া খুব কঠিন সমস্যা। দেখা দেওয়ার ইচ্ছা থাকলেও দেয়া সম্ভব হয়ে ওঠে না। খাওয়া দাওয়া করছিস তো ঠিক মতো? সারাদিন ঘুরে না বেরিয়ে এখন এখানে থাক, সাগরকে বলে তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব, দুই ভাই বোনে একসাথে থাকবি। আপনার অনেক মেহরবানি ফুপু আম্মা, একটা চাকরির ব্যবস্থা করে দিলে খুব সুবিধা হয়। বৌমা, ওকে বোধ হয় তুমি দেখোনি, ও হচ্ছে ফেঞ্চু। ফেঞ্চু? হ্যাঁ, সুপ্তির ভাই। ছোটবেলায় কেউ কিছু বললে ও ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদত, সেই জন্য ওর এরকম নাম রাখা হয়েছিল। ভারী আশ্চর্য স্বভাব তো। এই ছোটবেলা ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদা কোনো আশ্চর্য কিছু না, সবাই কাঁদে, এই কেউ ফ্যাঁচ ফ্যাঁচ করে, কেউ ভেউ ভেউ করে। তুমি দেখছি বাচাল এবং বেয়াদব, যাও এখান থেকে। যা কাজে যা। জি আদব। ও আদব কায়দা জানে না বৌমা, গ্রামে থাকে তো। এবার ওকে এনেছি একটা কাজকর্ম জোগাড় করে দেওয়ার জন্য। গ্রামের সব দুস্থ এতিম লোকদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন নাকি আপনারা? না মানে, ওর বোন তো আছে তাই বললাম। না আমাদের তো কাজের লোক লাগেই, তাই মনে করলাম। আসলে লোকটাকে দেখে আমার ভালো লাগেনি তাই বললাম, কিছু মনে করবেন না। ভাবি, চা খাবেন? হ্যাঁ খাবো, আমার ঘরে দিয়ে এসো। ফুপু আপনি? না রে, আমি নামাজটা পড়ে আসি। কাজল, কাজল, তোমার সাথে আমার একটি কথা বলার আছে, শুধু একটি কথা। ওই একটি কথা বলা হলে আমি আর কোনোদিন তোমাকে কিছু বলবো না, কখনোই তোমার সামনে আসবো। তুমি এখনই আমার সামনে আর এসো না, আর আমি আরো খুশি হব তুমি যদি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, এক্ষুনি। প্লিজ কাজল, প্লিজ, আমার শুধু একটি কথা, শুধু একটি কথা। না, তুমি আমার সামনে আসার সাহস আর কখনো দেখাবে না। সাগর মা, একটা কথা বলতে এলাম। বলো বলো। ওকে, ও ফেঞ্চু, সুপ্তির ভাই।
গ্রাম সম্পর্কে তুই ওদের ভাই হোস। এটা তো একটা অপদার্থ, এটাকে যদি এখানে কোথাও একটু কাজে ঠাজে লাগাতে পারিস। ঠিক আছে মা, ও দারুণের সঙ্গে থাকুক, দুজন দারুণ হলে ভালো হয়। এ বৌমা কোথায়? এ অন্ধকারে কোথায় গেল? নতুন জায়গা আমি দেখে আসি ভাইজান। আরে না, ভয়ের কিছু নেই, নিজের বাড়ি নিজের ঘর একটু ঘুরে ঘুরে দেখো। না না মা, চারিদিকে শেয়াল টেয়াল ডাকছে, ও ভয় পেয়ে যাবে, আমি একটু দেখছি। কাজল, এই অন্ধকারে একা বসে আছো কেন? স্যার তোমাকে ঘরে না দেখলে চিন্তা করবেন। সেটা আমার ব্যাপার, তোমাকে মাথা গলাতে হবে না। আর তুমি আবার আমার সামনে এসছো, তোমার সাহস তো কম না? ভালোবাসা সাহস যোগায় কাজল। লজ্জা করে না তোমার মুখে ভালোবাসার কথা আনতে? লজ্জা? লজ্জা পাবার মতো আমি কি করেছি? আমার ভালোবাসাকে অস্বীকার করে, আমার ভালোবাসাকে অস্বীকার করে অন্য পুরুষের সাথে ঘর বাঁধতে তোমার যদি লজ্জা? তোমার মতো একটা প্রতারকের মুখেই এসব কথা মানায়। প্রতারক? কে প্রতারক? আমি? আমি প্রতারক? বাবার হার্ট অ্যাটাকের খবর শুনে দেশে গেলে কি প্রতারক হয়? যদি কেউ সেভাবে প্রতারক হয় তাহলে আমি প্রতারক। সেই দিনের ঘটনা তোমার জানা নেই। কোথায় ছিলি তুই এতক্ষণ? কেন, কি হয়েছে? বাবার হার্ট অ্যাটাক করেছে, আমার বাড়ি থেকে এইমাত্র টেলিগ্রাম এসেছে। তাই নাকি? তাহলে তুই বেরিয়ে যা, দেরি করছিস কেন? আরে দেরি করছি তো তোর জন্য, কাজলের সাথে আমার জরুরি একটা কাজ ছিল। তুই এই চিঠিটা, এই চিঠিটা কাজলকে দিয়ে দিবি, খুব জরুরি। আমি কাজলকে ফোন করেছিলাম, ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে? ওকে, তুই রওনা দে, ব্যাগ গোছানো আছে দেখছি। সব গোছানো আছে, তুই চিঠিটা পৌঁছে দিবি। ঠিক আছে? ঠিক আছে, তুই যা। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। ফিরে এসে দেখলাম তুমি অন্যের। কাজল, মাই গড, তুমি এখানে এই অন্ধকারে একা একা? ও আপনি আছেন, আমি তো ভাবলাম অন্ধকারে ভয় টয় পেয়ে না জানি কি অবস্থা তোমার। স্যার, স্যার আমি ঘরে ছিলাম, হঠাৎ জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি উনি এখানে একা বসে আছেন। আচ্ছা, তাই এগিয়ে আসলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন, এসো কাজল। স্যার আমি কি ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? নো, সো নাইস অফ ইউ। এটা ওখানে কে? কোথায় কে?
স্যার আপনার ঘরে জানালার পাশে একটা লোক হাইটে এসে দাঁড়ালো স্যার কি হয়েছে স্যার একটা লোক নাকি আমাদের জানলার পাশে এসে দাঁড়িয়েছিল দারোয়ান জিজ্ঞেস করতে পালিয়ে গেছে গেট কি খোলা ছিল তুমি গিয়ে দেখো তো গেটটা খোলা নাকি যাও স্যার এরকম ঘটনা তো আমাদের এখানে কখনো ঘটেনি মা পেঞ্চুকে না দারোয়ানের সঙ্গে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল সে কোথায় ওরা দুজন যদি একসঙ্গে থাকতো তাহলে তো সমস্যা হতো না সুবিধা হতো লোকটা পালাতে পারতো না ভাইজান কি হয়েছে ভাইজান কোথায় ছিলি তুই ঘুমোচ্ছিলি তোকে না দারোয়ানের চাকরি দেওয়া হয়েছে যে এতক্ষণ তো ছিলাম এইমাত্র চক্ষু দুইটা একটু লেগে এসেছিল স্যার দারোয়ানের জন্য একজন ডিপেন্ডেবল লোক রাখা প্রয়োজন না না ও আমাদের বিশ্বাসী লোক আমার ভাইয়ের মতো ও সুপ্তির ভাই ঠিক আছে যা রাতে জেগে থাকিস ভাইজান ভূত প্রেত নয় তো নাকি অশরীরী ভূত কাজল বাবা ফোন করেছেন দীপ্র দীপ্র আই এম সরি আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই তার কি এখন আর কোনো প্রয়োজন আছে আছে দীপ্র আমার সব প্রয়োজন যে তোমাকে ঘিরে ফোনটা রিসিভ করো কাজল আমাকে ভুলে যাও তাহলে তুমি সুখী হবে হ্যালো বাবা হ্যাঁ ফোনের লাইনটা তোদের অফিস রুমে নাকি তোদের ম্যানেজার ধরেছিল একটা কানেকশন রুমে করিয়ে নিস কেমন আছিস কাজল আমি ভালো নেই খুব খারাপ আছি বাবা বাবা আমি তোমার কাছে গিয়ে কয়েকদিন থাকব নিশ্চয়ই থাকবি আমার সবই যে তোর মা কিন্তু কি হয়েছে সাগরের সঙ্গে কোনো ঝগড়া হয়েছে সাগর তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে নাকি না বাবা ওসব কিছু নয় সাগর তেমন মানুষই নয় ও আমার ব্যাপারে ভীষণ কেয়ারিং আমি তোর কাছে আসবো মা সাগরকে বলিস আমাকে ফোন করতে হ্যাঁ বলবো রাখি বলতো কে আমার কাজল তোমাকে চিনতে কি আমার কষ্ট হয় আমার সমগ্র চেতনায় তোমার বসবাস অনুভবে তোমার অস্তিত্ব হঠাৎ ফুল সর্বনাশ আজ তোমার জন্মদিন নয় তো আজ তোমার জন্মদিন বুদ্ধু তোমার জন্মদিন কবে সেটা মনে রাখার দায়িত্ব কি আমার আমাকে ছাড়া তোমার চলবে না বুঝেছো বুদ্ধু সে তো কবে থেকেই কাজল তোমাকে ছাড়া আমি বাঁচবো ভেবেছো কাজল
তুমি না না কাজল তুমি এখানে এসে মোটো ঠিক করনি তুমি তো জানো আমি যেটা করি ঠিক মনে করি করি কারো তো আক্কা করি না সেটা ঠিক নয় আর সেটা যে ঠিক নয় তা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো সেদিন যদি তুমি জেদ না করতে তাহলে আজ তোমাকে আমাকে দুজনকে দু মেরুতে থাকতে হতো না তুমি আমার হতে চাতক পাখির মতো তৃষিত নয়নে তোমার দিকে আমার চেয়ে থাকতে হতো না কাজল হতো না দীপ্রা আমি এখন কি করব আমি যে ভুল করেছি এটা বুঝতে পারার পর থেকে কি অন্তর্জালে ভুগছি আমি চলে যাব কাজল তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব আমি চলে গেলে তুমি সুখী হবে তাছাড়া তোমার স্বামী তো তোমাকে খুব ভালোবাসেন তিনি চমৎকার মানুষ তুমি কোথাও যাবে না দীপ্ত তুমি এখানে আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান স্যার ঢাকা থেকে আপনার একটা ফোন এসেছিল আপনার শ্বশুর আমি ওনাকে সেটটা দিতে গিয়েছিলাম আর উনি এসেছে সেটা ফেরত দিতে এসেছিলেন এই তো সেটটা আমি অফিসে রেখে এসেছি এসো কাজল এক মিনিট আপনি ওকে উনি উনি ডাকছেন দেখছি ভাবি ডাকবেন ঠিক আছে এসো মা গো মা মা ঘুমিয়েছ আসছি কি হয়েছে বাবা মা কাজলের ভীষণ জ্বর কি করি বলো তো সে কি হঠাৎ চল তো দেখি তুমি যাও আমি ম্যানেজারকে খবর দেই কোনো ডাক্তার ওষুধ কিছু ব্যবস্থা করা যায় কিনা এই সত্যি সত্যি আয় তো চল জ্বর কত টেম্পারেচার কি মাপা হয়েছে টেম্পারেচার মাপবো কি করে সঙ্গে তো থার্মোমিটার আনা হয়নি ওষুধ বিশুদ্ধ কিছু সঙ্গে নেই আমার কাছে সামান্য কিছু আছে প্যারাসিটামল জাতীয় স্যার আমি না হয় শহরে গিয়ে ওষুধ নিয়ে আসি না না আমি যাচ্ছি আপনারা বরং ওর কাছে থাকুন আমি গাড়ি নিয়ে ড্রাইভ করে যাচ্ছি মা ওকে একটু সাবধানে রেখো আহা এত ব্যস্ত হতে হবে না আমার তেমন কিছু হয়নি প্যারাসিটামল জাতীয় ওষুধ দিলেই ঠিক হয়ে যাব স্যার আমার মনে হয় একজন ডাক্তার ডাকা হয়তো আমি বলছি না কিছু হয়নি এত ব্যস্ত হচ্ছ কেন স্যার আমি তাহলে যাচ্ছি প্রয়োজন হলে ডাকবেন সত্যি চল তো ওষুধটা নিয়ে আসি সব
স্যার স্যার সকাল হয়ে গেছে, ডাক্তার ডাকতে যাব। আপনি তো সাংঘাতিক ডিউটি ফুলে এত সকালে উঠে এসেছেন, খুব ভোরে ঘুম থেকে ওঠেন বুঝি? টেনশন থাকলে ঘুম হয় না স্যার। উনি কেমন আছেন? ডাক্তার ডাকতে যেতে হবে না, ওর জ্বর কমে এসেছে, আর যদি না বাড়ে তাহলে ব্যস্ত হওয়ার কিছু নেই। জি স্যার। স্যার জ্বরটা কমে গেছে তো? হ্যাঁ। ম্যানেজ সাহেব, আমার স্ত্রীর প্রতি আপনার আন্তরিকতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমার নাম দীপ্র, আমাকে ম্যানেজার না বলে দীপ্র ডাকলে খুশি হব। নামটা সুন্দর কিন্তু প্রফেশনকে মর্যাদা দেয়াই ভালো নয় কি? নিশ্চয়ই স্যার। দুঃসম্পর্কের ভাই হলে হয়, আমি মানলাম না। ওর জন্য চা এনেছিস? মা বললেন দিতে। এক গ্লাস গরম দুধ আনতে পারলি না? তোদের যে কি কাণ্ড জ্ঞান, ও অসুস্থ। যা চা নিয়ে যা, যা। আশা গো, তুমি এমন করছো কেন? সকালে ব্রেকফাস্টের পর এক কাপ চা খাবো না, সেজন্য নিশ্চয়ই মা পাঠিয়েছেন। তুমি রেখে যাও। সাগর তুমি এমন করছো যে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, সামান্য একটু জ্বরই তো হয়েছে, সেজন্য এমন করতে হবে? কাজল, 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 তুমি জানো না তুমি আমার কাছে কি। তোমাকে যখন প্রথম দেখি তখন আমার কাছে মনে হলো আমার স্বপ্নে কল্পনায় এতদিন ধরে আমি শুধু তোমাকেই দেখেছি। আমি তোমার জন্য অপেক্ষা করেছি এতগুলো বছর। ও ঈশ্বর, ও ঈশ্বর তোমাকে শুধু আমার জন্যই গড়েছেন। তুমি জানো না কাজল, তোমাকে বলিও নি, আমি প্রতিদিন ইউনিভার্সিটির সামনে গাড়িতে বসে থাকতাম শুধু তোমাকে দেখার জন্য। তোমাকে না দেখে একদিনও থাকতে পারতাম না। আমি তো জানতাম না। আমার অবস্থা বুঝতে পেরে মা বিয়ের প্রস্তাব পাঠালেন। শুনলাম তুমি বিয়েতে রাজি হওনি। আমার পৃথিবী দুলে উঠল, অন্ধকার হয়ে গেল আমার স্বপ্নের প্রাসাদ। তারপর তারপর হঠাৎ করে বৈশাখী ঝড়ের মতো তুমি আমার জীবনে এলে, আমাকে বিয়ে করতে চাইলে। তোমাকে তোমাকে আমি ফেরাব কি করে? আমার অস্তিত্ব তুমি, আমার স্বপ্ন তুমি। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমি একটা শূন্য। কাজল, কাজল, আমার একটি কথা, কখনো কোনোদিন মৃত্যুর কথা মুখে আনবেন প্লিজ, প্লিজ কাজল, কখনো মৃত্যুর কথা মুখে আনবে না। তুমি যে তোমাকে আমার কাছ থেকে একটু আড়াল করে রাখবো এই জন্য বুঝি আমার ভালোবাসা তো দুর্নিবার। ঘুমোবে? এসো তোমাকে ঘুমিয়ে দিই।
কাজল এখন ভুল বুঝতে পেরে আমার কাছে আসতে চাচ্ছে। আমি কেমন করে প্রাপ্তি রূপব? ওকে নিয়েই যে আমার সকল সুখ, আমি কেমন করে রুখব? ও তো আমাকে ভালোবাসে, আমি ওকে গ্রহণ করব না কেন? সাগরকে তো চায় না। কাজল এখন কেমন আছো? ভালো। দীপ্র, কাল আমি তোমাকে বলেছিলাম তুমি কোথাও যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে তোমার আমার সম্পর্কের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা বোধহয় সংশোধন সম্ভব নয়। এ কি বলছো কাজল? কাজল, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না, এখান থেকে কোথাও যাওয়া সম্ভব না। এখানে থাকলে আমি তোমাকে দেখতে পাই, তোমার সাথে কথা বলতে পারি, কিন্তু তাতে কি জটিলতা আরো বেড়ে যায় না? তোমাকে সামনে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, দুটো জীবন কিভাবে ধ্বংস হয়ে গেল না? ধ্বংস হয়ে গেল তা যদি বুঝতেই পারো, তাহলে তাহলে আমাকে আমাকে তোমার সামনে থেকে সরে যাইতে হবে কেন? কেন তোমাকে হারাতে হবে কাজল? দীপ্তা, আমার মাথাটা খুব ঘুরছে, আমি ঘরে যাব। দাঁড়াও। আমার অপরাধ কি বলো? কারুর কোনো অপরাধ নেই, এটাই হয়তো নিয়তি। হাতটা ছাড়ো দীপ্ত। আপনি দেখছি খুব প্রকৃতি প্রেমিক, একা একা প্রকৃতি দেখছেন। ভাইজান, ওই গাছের ডালে অনেকক্ষণ ধরে একটা নাম না জানা পাখি ডাকছে, তাই দেখার প্রচেষ্টা চালাচ্ছিলাম। তোর ডিউটি তো গেটে, গাছের ডালে পাখি দেখা না নাকি? জি ভাইজান। বাইরে থেকে এসে এভাবে বসে পড়লে যে, ঘরে যা। শুক্তিকে ডাকতে পাঠিয়েছিলাম, বৌমা এখনো ঘুমোচ্ছে। কেন মা, তোমার কাছে বুঝি আমার বসতে ইচ্ছে করে না? একটু বসি না মা? ও মা, বস না, চা খাবি একটু? শুক্তি একটু চা দে তো। আপনি বসেন এখানে, আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি। সাগরকে একটু অন্যরকম লাগছে,
হঠাৎ কি হলো? কি এনে বসে বসে মাখি মারো না? মারি, আমি মাখি মারি, আর তুমি কি মারো? গন্ডর মারো, রাম ছাগল মারি। বলছি না আপনি বলতে আমারে? আরে যাও বাড়ি, আপনি বলনে ওলা। এইবারে সবাই মরে অপমান করছে, ওরা আমারে চিনে না। আমি কি করতে পারি জানে না। আমি যাওয়ার পর থেকে কি ঘুমিয়ে আছো? আমি তো ঘুমিনি, ঘরেই ছিলে। ঘরে না, একটু বাইরে গিয়েছিলাম। ঠিক আছে, বিশ্রাম কর। কোথায় যাচ্ছ? একটু বসুন। কি ব্যাপার, আমাকে তো কখনো এভাবে ডেকে বসাও না। আসছি আমি। এখন আমি কি করব? নিজের ভুলেই আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছি আমি। সব দোষ আমার, সব আমার দোষ। স্যার কিছু বলবেন? এখানে চাকরি করার আগে আপনি কোথায় চাকরি করতেন? কোথাও করতাম না স্যার, এটাই আমার প্রথম চাকরি। অভিমান? অভিমান করে গ্রামে আমার ফার্ম হাউসে কাজ নিয়েছেন না? ঠিক নয় স্যার, একটা চাকরির আমার খুব প্রয়োজন ছিল। তবে এই চাকরিটা নেওয়া আমার ঠিক হয়নি। কি ভাবছেন? ভাবছেন এই চাকরিটা নেওয়া ঠিক হয়নি না? জি, চাইলে আপনি চাকরিটা ছেড়ে দিতে পারেন। আপনি একটু বাইরে যান। হ্যালো বাবা। হ্যাঁ, আমি তো ফোন করেছিলাম, তোমাকে পাইনি বলে ফোন করতে বলেছিলাম। আপনি একবার আসবেন বাবা। কেন সাগর, কোনো সমস্যা? ফোনে কাজলের কণ্ঠস্বরে আমি একটু বিচলিত হয়ে পড়েছি। তোমার সঙ্গে কিছু হয়নি তো? না না, তেমন কিছু না, সামান্য সমস্যা বাবা। ওই আমাদের ফার্ম হাউসের ম্যানেজার দীপ্র, তাকে কেমন যেন। দীপ্র? ম্যানেজারের নাম দীপ্র? কতদিনের পুরনো? এক মাসও হয়নি, আমাদের বিয়ের পর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ছেলেটা ভালো না, ওকে স্যাক করে এখনই বের করে দাও, তা নাহলে সমস্যা বাড়বে। আপনি ওকে চেনেন?
কাজল ওকে চিনতো না না হ্যাঁ আমি ওকে চিনি না সাগর ডোন্ট ওয়ারি মাই বয় কালই আমি আসছি ওকে বাবা ওকে idiot I am আমি বলছি না কিছু হয়নি এত ব্যস্ত হচ্ছ কেন দাঁড়াও আমি কি সরল বিশ্বাস করেছিলাম ওই লোকটার সঙ্গে কাজলের নিশ্চয়ই অ্যাফেয়ার ছিল how idiot I am ম্যানেজার ম্যানেজার সাহেব স্যার কাল থেকে আপনি আর অফিসে আসবেন না আপনার চাকরি নেই সাগর কোথায় গেল আমি তো তাই জিজ্ঞেস করতে গেলাম তোমাদের মধ্যে কি কিছু হয়েছে বৌমা না তো আমি বুঝতে পারছি না যে তুমি ওর এত সাধনার প্রাপ্তি সেই তোমার কাছ থেকে ও দূরে থাকছে কেন দেখি ফ্রেঞ্চিকে ডাকতে পাঠাই মা আমি কি ওর সাথে যাব আসলে ওর মনটা ঠিক ভালো লাগছে না ডান চোখের পাতাটা লাফাচ্ছে আমি গিয়ে নিয়ে আসি তার দরকার নেই মা তোমার মন যখন টানছে সাগর এখনই এসে পড়বে কাজল তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে একটু বাগানে চলো না দীপ্র সাগর যেন কেমন করে চলে গেছে এখন ও যদি এসে দেখে তোমার সাথে আমি বাগানে দাঁড়িয়ে কথা বলছি সেটা খুব খারাপ দেখা যাবে খারাপ ভালোর প্রশ্ন আসছে না কাজল সাগর সাহেব মনে কিছু জানতে পেরেছে আমাকে বলেছে চাকরি নেই কাল সকালে চলে যেতে এখন আর কোনো উপায় নেই কাজল চলো চলো আজ রাতে আমরা দুজন পালিয়ে যাই তা না হলে আমরা দুজন দুজনকে কোনোদিন পাবো না কাজল তা হয় না দীপ্র তুমি বরং চলে যাও আমার খারাপ লাগছে কেন সাগর যদি জেনে যায় ভালোই তো আমার নিজে থেকে জানাতে হলো না আমি তো দীপ্রকেই ভালোবাসি একি দীপ্র তুমি এখানে কেন এসছো না না আমার ঘরে আসাটা তোমার উচিত হয়নি তুমি যাও প্লিজ এভাবে আমাকে অসম্মান করো না তাতে ভালোবাসার অমর্যাদা হয় তুমি যাও প্লিজ আমি তোমার সাথে দেখা করব দীপ্র আপনি যান আপনার সঙ্গে আমার কথা আছে তুমি এসছো কোথায় গিয়েছিলে এই অসময়ে তুমি
কাচ্ছো, তুমি কাচ্ছো, নিশ্চয় আমার জন্য না, অন্য কারো জন্য, অন্য কারো বিরহে, যার চাকরি চলে গেছে, যে কাল সকালে চলে যাবে, তার বিরহে। সাগর, তোমাকে ভালোবেসেছি, আমার বুকের পাঁজরের যতগুলো হাড় তার পরতে পরতে প্রতি কণা রক্ত বিন্দুতে প্রতি নিঃশ্বাসে তোমার নাম লেখা, কাজল, কাজল। এই চোখের এই কান্না যদি আমার জন্য হতো তাহলে আমার যে সুখী এই পৃথিবীতে আর কেউ হতো না। রাজ, আজ আমার মতো দুঃখী এই পৃথিবীতে আর কেউ হতো না। সাগর, সাগর, তুমি কি আমাকে, তুমি আমাকে নিঃস্ব করে দিলে, কাজ নিঃস্ব করে দিলে। সাগর, আমাকে কিছু বলতে দাও, তুমি কিচ্ছু শুনবে না আমার কাছ থেকে। আমার আমার কিচ্ছু শোনার দরকার নেই, তুমি আমাকে পুতুল খেলেছ, আমাকে আমাকে হাতিয়ার বানিয়েছ। না, হাতিয়ার পিচ্ছি। স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার মতো সাহস এখনো আছে আপনার? সৎ সাহস কখনো হারায় না স্যার। সৎ সাহস অন্যের বেডরুমে ঢুকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে সৎ সাহস বলে? অন্যের বিবাহিত স্ত্রীর হাত ধরে বাগানে দাঁড়িয়ে কথা বললে তাকে সৎ সাহস বলে? আপনি এত বড় স্পর্ধা কোথায় পেলেন? আমার কর্মচারী হয়ে আমার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছেন? আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন স্যার। আমি আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইনি, বরং আপনি আপনি আমার প্রেমিকাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছেন। কাজল আমাকে ভালোবাসে, কাজল আপনাকে ভালোবাসে না। আমি যদি আমার প্রেমিকার সাথে দেখা করি, হাত ধরে কথা বলি, তাতে কি আমার অপরাধ হয়? আর আপনি যে দিনের পর দিন জোর করে তাকে নিয়ে ভালোবাসা হিংসংসার করছেন। আই জাস্ট কিল ইউ। আমি আমার স্ত্রী কখন করব, তবু অন্য কারো হতে দেব না, কারো না, কারো না, নেভার এভার। কি দুঃসময় আমার, আমার সোনার সংসার, সোনার প্রতিমা সব বোধহয় ছারকার হয়ে গেল। সুপ্তি, সাগর ভাই কই? ভাইজান, তোমার সাথে আমার কথা আছে। Thank you.
সাগর, ঘরে যাবে না? ঘরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। কি লাভ কাজল, আমি হেরে গেছি, আমি তো হেরে গেছি ওই লোকটার কাছে, আমি হেরে গেছি তোমার প্রেমিকের কাছে। না সাগর, সাগর তুমি হারোনি সাগর, এ কথা সত্যি, আমি ওকে ভালোবাসতাম, ওর উপর প্রতিশোধ নেবার জন্যই আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কিন্তু সেই চিত্র আজ নেই সাগর, আমাদের সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো আমাদের সব ঠিক হয়ে যাবে। কাজল, না না, এত রাতে তুমি কেন এসেছো? তোমার স্বামী জানলে তোমার ক্ষতি হবে, তোমাকে বিশ্বাস করবেন না। এসব জেনেও আমি না এসে পারিনি, তোমাকে একটা কথা বলতে চাই। আসলে মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি এখনকার যে কাজলের চেহারা দেখছি তাকে তো আমি চিনি না, আমি যে কাজলকে চিনি সে কাজল জেদি, এক রোখ একটি মেয়ে, প্রকৃতি ও সামাজিকতায় আবদ্ধ, কাউকে আমি চিনি না কাজল। তুমি যাও, যাও এখান থেকে। ভুল করছো কাজল, তোমাকে এখানে নতুন করে পাবার পর আমার পক্ষে তোমাকে ছেড়ে দূরে যাওয়া সম্ভব না। কাজল, কাজল, আমার সামনে, আমার সামনে তুমি অন্য পুরুষের সাথে ঘর করছো, আমার তা সহ্য হচ্ছে না, একেবারেই না। আমি এখানে থাকবো না, আমার পক্ষে এখানে এক মুহূর্ত থাকাও সম্ভব না। কাজল, কাজল, চলো আজ এখনই এখান থেকে আমরা পালিয়ে যাই, আমার সব গোছানো আছে কাজল, চলো, কোনো অসুবিধা নেই। তা হয় না দীপ্ত, একজন মানুষ তার সমস্ত সত্তা দিয়ে আমাকে ভালোবাসে,
তার ভালোবাসার সাথে আমি প্রতারণা করতে পারি না, তাকে ভালো না বাসলেও পারি না। তাকে ভালো না বাসলেও এখন কিন্তু তুমি তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছো, তাই তো? তাই তো, তাকে ছেড়ে আমাকে নিয়ে পালানো তোমার পক্ষে সম্ভব না। কাজল, আমি তোমার স্বামীকে খুন করব। না, আমি তা হতে দিতে পারি না, যে কোনো কারণই হোক। তোমার জন্য অপেক্ষা করতে করতে যখন রাত 11:30 বেজে গেল, তখন আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব ছিল না। ওই দিন এই মানুষটা যদি আমার পাশে এসে না দাঁড়াতো, আমাকে সাহায্য না করত, আমাকে আশ্রয় না দিত, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যদি মরে যেতাম, তখন কোথায় পেতে তুমি আমাকে? তুমি মরে গেলে আমি জানতাম আমার কাজল মরে গেছে। তবু তবু আজ এখানে এত বড় কষ্টের ভার আমাকে বইতে হতো না। কাজল, আমি তোমাকে খুন করব। কাজল, তোমাকে খুন করে আমি নিজেও মরব। আমার চোখের সামনে, আমার চোখের সামনে আমার ভালোবাসা, আমার কাজলকে কেড়ে নিয়ে যাবে আরেক চোখ। আমার কাজল অন্যের হয়ে থাকবে, আমি তা কি করে সইব? আমি আমার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। কাজল, আমি আমি যাচ্ছি দীপ্তু, এটাই তোমার সাথে আমার শেষ দেখা। কখন যে ও আমাকে দিয়ে চলে গেছে, আমি আমি আর কখনো আড়ালতে দেবো না মা, কখনো আড়ালতে দেবো না। ওর মুখ ঠেকো না, ওর মুখ ঠেকো না। হ্যালো, হ্যাঁ বলছি, কে? কি আমার সোনার প্রতিমা, আমার বুকের থাক, আমার উপর অভিমান করে চলে গেলি রে মা? না, আমি পারবো না, আমি কিছুতেই যেতে পারবো না। আমার মেয়ের ওই মরা মুখ আমি কিছুতেই দেখতে পারবো না, ওই মৃত মুখ আমি আমি হৃদয়ে ধারণ করে রাখতে পারবো না। তাই রে বুড়ো, বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু নিঃশেষ হয়ে যাবে। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না।
আমাকে না বলে আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না। আরেকটা কথা, গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়, কথাটা মনে রাখবেন। আপনাদের বাড়িতে কতজন লোক আছে? আমি, আমার ছেলে, শক্তি, ম্যানেজার, দারোয়ান আর ফেঞ্চু। আপনি কে? আমি এ বাড়ির মালিক, সাগরের মা আর কাজলের শাশুড়ি। এবার আপনাদের পরিচয়গুলো বলুন। আপনি দারোয়ান, আপনি ম্যানেজার, নাম দীপ্র, মিসেস রহমান, আপনি মিস শুক্তি, আপনি মিস্টার সাগর, ফেঞ্চু, ফেঞ্চু কোথায়? ফেঞ্চু শুক্তির ভাই, কাল রাতে হঠাৎ করে এসে আমাকে বললো ফুপু আম্মা আমারও চাকরি করতে ভালো লাগছে না, আমি চাকরি করব না। আজ সকাল থেকে তাকে আর পাওয়া যায়নি। নোট রাখো। আচ্ছা, কাল রাত কটায় লাস্ট তার সাথে দেখা হয়েছে? 11:30-11:30 দিকে। আপনার ভাই আপনাকে কিছু বলেছে? আমাকে কি বলবে, আমি কিছুই জানি না। নোট করো, উনি কিছুই জানে না। এটা নোট রাখার কি হলো? সেটা আপনি বুঝতে পারবেন না। মিস্টার সাগর, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনি কি সত্যি বের করতে পারবেন কে আমার কাজলকে খুন করেছে? চেষ্টা করে দেখি, আপনার হেল্প করলে নিশ্চয়ই পারবো। দিস ইজ মাই ফার্স্ট ইনভেস্টিগেশন, আই হোপ আই উইল সলভ ইট। ইন দ্যাট কেস আই ওয়ান্ট এভরিবডিজ কোঅপারেশন। চলুন, একটু বাইরে চলুন। গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়। বাড়িটা এখানে বানিয়েছেন কেন? বাড়িটা তো শহর থেকে অনেক দূরে, অনেকটা গ্রামের বাড়ির মতো। বাড়িটা বাবা বানিয়েছেন, শহরের যান্ত্রিকতায় যখন হাঁপিয়ে উঠতেন বাবা এখানে এসে কিছুদিন কাটিয়ে যেতেন। বাবা গ্রাম ভালোবাসতেন। বাবা মারা যাওয়ার পর আমি এখানে একটা আধুনিক বাড়ি করার প্ল্যান করেছিলাম, আর তাছাড়া বিয়ের পর কাজল হানিমুনে যেতে চায়নি, সবাইকে নিয়ে বেড়াতে চেয়েছিল, আর সেজন্য এখানে সবাইকে নিয়ে বেড়াতে আসা। বিয়ের পরে হানিমুনে যেতে চাননি, ওনার কি ধারণা হয়েছিল আপনি সেখানে নিয়েও তাকে খুন করতে পারে? খুন করব আমি? আমার কাজলকে আমি খুন করব? ইয়েস, যেটা অলরেডি তার ভাগ্যে জুটেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কাউকে সন্দেহ করেন? ম্যানেজার। মিস্টার দীপ্র, আপনি তো কাজলকে ভালোবাসতেন, তাকে বিয়ে করেননি কেন? বিয়ে করা হয়ে ওঠেনি। যেদিন কাজলকে আমার বিয়ে করার কথা ছিল সেদিন আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। কাজল কাজী অফিসে গিয়ে বসেছিল কিন্তু আমি যেতে পারিনি। কাজল আমাকে প্রতারক ভেবেছিল, তাই জেদ করে সে বিয়ে করে সাগরকে। আপনি তো কাজলকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি কাজলকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু কাজল চায়নি। কাজল সাগরকে ভালোবাসতে শুরু করে, তাই তাকে খুন করলেন। আমি আমি খুন করব কাজলকে? আমি তো কাজলকে ভালোবাসি, যাকে ভালোবাসি তাকে কি খুন করা যায়? হ্যাঁ যায়, যাকে ভালোবাসা যায় তাকেও খুন করা যায়, কারণ ভালোবাসা শেয়ার করা যায় না। এনিওয়ে, আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ না, আমি নিশ্চিতভাবে বলতে পারি কাজলকে খুন করেছে সাগর। আপনার এরকম সন্দেহের কারণ? যেদিন রাতে
যেদিন রাতে কাজল খুন হয় তার কিছুক্ষণ আগে ও আমার কাছে এসেছিল। আমার কাছ থেকে চলে যাবার পর আমি একটি ছায়ামূর্তি দেখতে পাই। আমার ধারণা সেই ছায়ামূর্তিটি সাগর। কাজল ঘরে যাবার পর কাজলকে ওই খুন করে। কে আপনি? আপনি কি আমার পেছন পেছন হাঁটছেন নাকি অন্যখানে যাবার জন্য হাঁটছেন? আমি আপনার পিছনে পিছনেই হাঁটছি, কারণ আমি আপনাকে ফলো করছি। আমাকে ফলো করছেন? কেন করছেন? ওই বাড়িতে আপনাকে আজ প্রথম দেখলাম, কোত্থেকে এলেন জানা প্রয়োজন। ও, আমি এ বাড়ির দারোয়ান ফেনসু। ফেনসু যে চাকরি থেকে চলে গিয়েছিল। দেখলাম, চাকরি ছেড়ে খাবো কি, তাই আজ আবার এলাম, চাকরি করব। এবার আপনি যান। আবার আপনি আমাকে ফলো করছেন? হ্যাঁ করলাম, কারণ গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়। বিশ্বপ্তি আজ এত সেজেছেন কেন? সে প্রশ্নের উত্তর কি আপনাকে দিতে হবে? আপনি এই বাড়ি থেকে কবে যাবেন? আপাতত যাবার ইচ্ছা নেই, আবার এক্ষুনি চলে যেতে পারি। খুনি ধরা পড়লে আমার কাজ শেষ। ধরে নিয়ে যান। কে খুন করেছে আপনি তাকে চেনেন? সবাই চেনে, আমি চিনব না কেন? ওই ম্যানেজার দীপ্র, কাজলের সাথে ও প্রেম ছিল। কাজলকে নিয়ে ও পালিয়ে যেতে চেয়েছিল, কাজল রাজি হয়নি, তাই ও তাকে খুন করেছে। আপনি ওকে ধরে নিয়ে যান, এই বাড়ির শান্তি নষ্ট করছেন কেন? আচ্ছা কাজল আপনার কি হয়? কি আবার হবে, সাগর ভাইয়ের স্ত্রী। তাকে আপনি কি বলে ডাকতেন? ভাবি। এখন আপনি ভাবি না বলে কাজল বলছেন কেন? এসব অবান্তর প্রশ্ন করে আমার মেজাজ খারাপ করবেন না। সে মরে ভূত হয়ে গেছে, তাকে কাজল বলছি না ভাবি বলছি, সে কি দেখতে আসছে? ও তাই তো, মরে গেলে তো আর সে জানতে পারবে না। রাইট ইউ আর। বাই দ্য ওয়ে, আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছিল? সে প্রশ্নের জবাব কি আপনাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, আরো অনেক কিছুই দিতে হবে। এসব দি আপনার জন্য কি একটু পুকুর ঘাটে আসতে পারবো না? এখানেও আপনি বলেন তো আপনি কি চান? গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়। আমি কি করেছি সেটা আমি জানি না, জানে আমার স্যার। আপনার আবার স্যার কে? আসল গোয়েন্দা মিস্টার জ্যোতি, আমি তার অ্যাসিস্ট্যান্ট মজা চৌধুরী। গোয়েন্দা? কিন্তু এ বাড়িতে গোয়েন্দা কেন? এ বাড়ির একমাত্র গৃহবধূ মারা গেছে, তাকে খুন করা হয়েছে। ও সে তো ভালো ছিল না, এরকম মেয়েদের মরাই উচিত। সে আমার সাথে একবার খারাপ ব্যবহার করেছিল। তোমার সঙ্গেও খারাপ ব্যবহার করেছিল। গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়। সাগর, আপনি কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন? এটা কি অপরাধ বোধ থেকে? আপনার কি ধারণা আমি কাজলকে খুন করেছি? ক্যান আই ডু দ্যাট? ধারণা আর প্রমাণ এক জিনিস নয়। আউট অফ জেলাসি মানুষ অনেক কিছু করতে পারে। কিসের জেলাসি?
আপনি জানেন কাজল তার প্রেমিককে প্রত্যাখ্যান করেছিল। কাজল আমাকে ভালোবেসেছিল। কাজল কাজল আমার কাছে ফিরে এসেছিল। কিন্তু সে রাতে আপনি দেখেছেন মিসেস কাজল দীপ্রের ঘরে গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল। আমি তোমাকে খুন করব কাজল, তোমাকে খুন করে আমি নিজেও মরব। আমি ওদের সব কথাই শুনেছিলাম। মিস্টার সাগর, আশা করি আগামীকাল খুনিকে ধরতে পারব। সত্যি? ইয়েস। কেন আপনারা আমার আটকাই রাখছেন? আমার ছাইড়ে দেন। আপনার স্যারকে খবর দেন, ওনার কাছে আমি সব বলবো। আজ আমি আপনাদের সামনে আসল অপরাধীকে চিহ্নিত করব। এ বাড়িতে এসেই আমি জেনেছি মিস্টার সাগর এবং মিস্টার দীপ্র দুজনেই মিসেস কাজলকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। স্বভাবতই আমার মনে ধারণা হয়েছিল এদের দুজনের একজনই অপরাধী। তবে দিনে দিনে সন্দেহ গাঢ় হচ্ছিল মিস্টার দীপ্রর উপর। আমি আমি কাজলকে খুন করব? কিন্তু একটা কিন্তু কিছুতে আমার মাথা থেকে যাচ্ছিল না, মিস্টার দীপ্র মিস্টার সাগরের বাথরুমে কিভাবে তাকে মারবেন। সেক্ষেত্রে অপরাধী মিস্টার সাগর। আমি আমি খুন করেছি কাজলকে। আমাকে ধরুন, দয়া করে আমাকে ধরুন, আমাকে আমাকে ফাঁসি দিন। আমি কাজলের কাছে যাব, ও আমার জন্য অপেক্ষা করছে। না না, বিশ্বাস করুন, ও কাজলকে খুন করতে পারে না। ও যে কাজলকে ওর নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। ইয়েস মিসেস রহমান, মিস্টার সাগর তার স্ত্রীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন। তাহলে খুনি কে? খুনি সে যে সাগর সাহেবকে ভালোবাসতেন, যে সাগর সাহেবের কাছে মিসেস কাজলকে সহ্য করতে পারতেন না। কে সে? এমন কেউ তো নেই? আছে আছে মিসেস রহমান। মানুষ দুধ ভাত দিয়ে সাপ পোষে। আপনি আপনিও তাই করেছিলেন। আপনি যাকে নিজের মতো করে আশ্রয় দিয়েছিলেন সেই তিনি। মুখ সামলে কথা বলবেন। সাগরের রুমে গিয়ে আমি কাজলকে কিভাবে মারব? আজ গুবি কথা বলার আর জায়গা পেলেন না। প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না। আপনি ছায়ার মতো প্রতি রাত্রে মিস্টার সাগর এবং মিসেস কাজলের জানলার পাশে দাঁড়িয়ে আড়ি পাতেন, আর আপনার ভাইকে দিয়ে রটাতেন এ বাড়িতে ভূত আছে। আপনি এইভাবে আমার উপর কলঙ্ক চাপানোর চেষ্টা করছেন কেন? আমি কি করেছি? আপনি যা করেছেন তা অত্যন্ত জঘন্য কাজ। আপনার ধারণা হয়েছিল মিস্টার দীপ্র এবং মিসেস কাজলের সম্পর্ক জানাজানি হয়ে গেলে মিস্টার সাগরের ঘর থেকে উনি বিতাড়িত হবেন। শুরু হলো তিনটা নিরাপরাধ মানুষের মধ্যে টানা পড়া। যে রাতে মিসেস কাজল নিহত হল সেই রাতে মিস্টার দীপ্র এবং মিসেস কাজলের যে কথাবার্তা হয়েছিল তা যেমন লুকিয়ে মিস্টার সাগর শুনেছিল তেমনি শুনেছিলেন আপনি। সেই রাতে আপনি জেনেছিলেন আপনি কোনোদিনই সাগরকে পাবেন না। মিসেস কাজল তার স্বামীর কাছে ফিরে এসেছে, তাই তাই আপনি সিদ্ধান্ত নিলেন তাকে মেরে ফেলবার। কি সাংঘাতিক!
আমার এত বড় সর্বনাশ তুই করেছিস। করা ঘুমের ওষুধ কিনে আনলেন ফেঞ্চু মিয়াকে দিয়ে, চায়ের সাথে মিশিয়ে খাওয়ানো হলো মিস্টার সাগর এবং কাজলকে। তারা দুজন যখন অগরে ঘুমাচ্ছিলেন তখন ফেঞ্চু মিয়া কাজলকে টেনে বাথরুমে নিয়ে আসলেন। অবশ্য এর আগে ফেঞ্চু মিয়া বড় একটা রড জোগাড় করেছিল। ফেঞ্চু মিয়া কাজলের মাথায় আঘাত করতে ভয় পাচ্ছিল, তাই সে পালিয়ে যায়। কিন্তু মিস শুক্তি, সে তার মাথায় আঘাত করে, কাজল তখনই মরে যায়। দরজা ভিতর থেকে লাগানোই ছিল যেমন আগে ছিল। মিস্টার সাগর যখন ঘুম থেকে ওঠেন তখন দেখে তার বিছানায় তার স্ত্রী নেই। অবশ্য উনি ততক্ষণে জানলা দিয়ে পালিয়ে গেছেন তা আপনারা কেউ লক্ষ্যই করেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ফুফু, আপনি বলেন আমি এরকম কাজ করতে পারি? এই গোয়েন্দা আমার সর্বনাশ করতে এসেছে। আমার ভাই সেই রাত থেকেই নিখোঁজ, ও এমনিতেই বোম্বেতে। কেন আমার এই সর্বনাশ করলি? আমি তোর কি ক্ষতি করেছি? তুই অসহায় বলে আমি তোকে আমার ছেলেকে পাওয়ার আশা করেছিলি তুই? ফেঞ্চু আজ দুদিন ধরে আমার হেফাজতে, ও সব ব্যবস্থা করে চাকরি ছেড়েছিল। হঠাৎ তিন দিন আগে ওই বাড়িতে আসে এবং আমার হাতে ধরা পড়ে। নিয়ে যাও ওকে এখান থেকে। আমার কাজ শেষ, এবার পুলিশের পালা। কাজল,